ब्लाउज থেকে শুরু করে জাঙ্গিয়া অবধি রাখি সালোয়ার আছে ফ্রক আছে আছে অনেক কুর্তি একবার যদি দেখে যান জাগবে মনে ফুর্তি আরে দাদা এই দোকানে এলে আপনার মনে লাগবে খুশি পাশের দোকানে যে যাবে তার মাথায় শালা ভুসি কাজে তো কিছু নেই শুধু কাটি করে যাকে তাকে যাবেন না দাদা ওইদিকে উনি সস্তার মাল রাখে আরে কচি বেস করেছি এটা কিসের পাপ টেনে এক লাথি মারবো পদে বসে যাবে ছাপ পদে ছাপ তুমি ছাপ দাঁত কেলিও না হইও না বেশি খুশি আর কিছু বললে আঙুল করে দেবো ইনিওর কালো পুষি দেখে নেব কে কি করছে কার আর বেশি বকলে আমি তোমার সময় মেরে দেবো গাড়ি ও চিংড়া কথা কার তুই একবার খালি দাঁড়া লম্বা করে তোর মুখে পুরো দেবো আমার নিজের বাতাবি লেবু আর ছাগল কোথাকারের ঘাস আপনি চিবন কি আমার দোকান সারিলিয়ন আর আপনারটা হচ্ছে শ্রাবন্তী বারোয়ারি মাল আর কি এইবার হচ্ছে বারাবাড়ি মেনে নেবো না বাছা এমন কেলান কেলাবো কেঁপে উঠবে তোমার তুল তুলে পাছা ভাগ এখান থেকে আরে আসুন দাদা আসুন কি কি নেবেন বলুন সব কিছুই আছে একটু সাইডে খালি চলুন না না দাদা যাবেন না ওর কাছে এইদিকে আসুন কোয়ালিটি কোয়ালিটি জিনিস আছে আরে ছাড়ুন তো ওর কথা দোকান খোলে একবারটি মাসে দাদা আপনি কিসে এলেন মেট্রো না বাসে আমি তো বাসেই এসেছি আচ্ছা শুনুন না বলছি যে আরে হাতটা ছাড় আমি আগে ধরেছি আমার কাস্টমার বারোর মাল পেয়েছিস নাকি আমি আগে ধরেছি আমি ও দাদা আসুন তো আমার দোকানে আসুন দাদা আসুন আসুন আরে দাদা আপনি আসুন তো আমার দোকানে আসুন আরে ভালো ভালো জিনিস আছে আসুন 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 না আসুন না আরে আরে আমার দোকানে আসুন আসুন না আসুন না আরে আসুন আরে আরে দাদা আরে
আজকের মতো চৈত্র সেল এইখানে তাই শেষ, কেনা বেচা সবই হলো ভালো হয়েছে বেশ। আজ নববর্ষের প্রথম ভালোবাসার ঠেলায় আমি আজকে হয়ে গেছি কালো, সব ভালো সব ভালো। ও মা, এত দেখি মিষ্টি কে বাবারে, মা মাল লাগানো কি করছিস এটা? এটা নববর্ষের মিষ্টি, জানিস না হাত না ধুয়ে খেতে নেই? তাহলে কি মিষ্টিগুলো খেতে পারবো না আজকে শুভ নববর্ষের দিনে? আরে বাবা খাবি খাবি, তোর জন্যই আনা, সবই তো তোর, তুই তো খাবি। কিন্তু খাওয়ার আগে একটু ছোট্ট একটা কাজ করে দিই, আজকে নববর্ষ জানিস তো, ঘরে একটু আত্মীয়স্বজন আসবে, ওই খাটটা একটু খুব অগোছালো হয়ে রয়েছে, একটুখানি গুছিয়ে দিয়ে যা বাবু। ও ঘর গুছিয়ে দিলে তাহলে আমি মিষ্টি খেতে পারবো? আমি এক্ষুনি ঘর গুছিয়ে দিয়ে আসছি। তারপর কিন্তু খাবো, হ্যাঁ তোর জন্যই তো বাবা, তুই তো খাবি সব। হ্যাঁ মা, ঘরটা সব মুছে দিচ্ছি, এবার খাই মা। ঘরে দেখছি খুব ঝুল হয়েছে, এটা তো বলাই হয়নি, একটু স্পাইডারম্যানের মতন গিয়ে ফপক করে মুছে দিই তো। স্পাইডারম্যানের তো আমি বেশি ফ্যান না, ঠিক আছে তাও করে দিচ্ছি। তারপর কিন্তু মা মিষ্টি খাবো, এবার কিন্তু আর কোনো কাজ করবো না। আরে তুই তো খাবি, তুই তো আমার ছেলে, তোর জন্যই তো এত কিছু। সব কিছু করে দিয়েছি, এবার জমি মিষ্টি খাবো। যেটা সত্য সত্য মুখার্জি বাবু, নমস্কার নমস্কার, শুভ নববর্ষ, এনে মিষ্টি খান, মিষ্টি মুখ করুন। আমার এইসবের কি দরকার ছিল মাসিমা, তাই এনেছি যখন একটু খাই। আরে বাবা খাবি খাবি, তোর জন্যই আনা, সবই তো তোর, তুই তো খাবি। ক্যা করু ক্যা করু, তোর জন্যই তো বাবা, তুই তো খাবি সব। ইয়ে দুনিয়া ইয়ে মেহফিল মেরে কাম, তুমি আমার জান, পরাণের পরাণ, আজকে কিন্তু নববর্ষ, আজকে রাতে আমরা পালিয়ে যাবই যাব, কি বলো? জান তুমি আমার দাদাকে চেনো না, জাত হারামি ঢ্যামনা হারামি, একেবারে পুঁতে রেখে দেবে। আগেরবার আমার যে বয়ফ্রেন্ডটা ছিল তার সাথে তো আমি পালাতে গিয়েছিলাম ময়ূর রুমে, দাদা তো হাতে নাতে ধরে মাঝখানের পাটাই কেটে দিয়েছে। শোনো তুমি চিন্তা করো না, তোমার দাদাকে আমি হাড়ে হাড়ে চিনি, আমি এমন একটা আইডিয়া লাগাবো, আজকেই পালিয়ে যাবো, কোনো টেনশন নেবে না। তাহলে তো ভালোই, তাহলে আমি একটুখানি সাজুগুজু করে নিয়ে যান যাই, মনে হয় এবার খেলাটা কমপ্লিট হয়েই যাবে। মায়ের ছেলে ভালোভাবে বলছি, কিন্তু আমার টাকাটা ফেরত দিয়ে দেন, নাহলে গায়ে গুলি মেরে খুলি উড়িয়ে দেবো। তুমি আমাকে চেনো না মায়ের ছেলে, এমন কেলান খেলাবো মায়ের ছেলে থেকে বাপের ছেলে বানিয়ে দেবো। আর তোর কতবার বলেছি আমার বোনের পেছনে ঘুরবি না, আজকে শুভ নববর্ষ, আমার বোনের আশেপাশে যদি দেখেছি না তাহলে থাপ্পড় মেরে ফুটোতে ফুটো করে পাঠিয়ে দেবো। চিনিস তো আমাকে, আমি কে? মায়ের ছেলে ফোন। মায়ের ছেলে মাঝে মাঝে ভুলেই যাই আমি, অন্ধ। ওকে গুগল, সন্তোষকে লাগাও ফোন। হ্যাঁ মায়ের ছেলে, হ্যাঁ সন্তোষ, হ্যাঁ তোমাকে বলেছিলাম না নতুন ছেলে দিতে। প্রত্যেকবার নববর্ষের দিন তুমি নতুন নতুন ছেলেদের সঙ্গে পালিয়ে যাও, এটা কিন্তু তোমার দাদা মেনে নেবে না, মেনে নেবে। এইবারে আমি নতুন একটা ছেলে আয়োজন করেছি তোমার স্পেশালি, তোমার প্রোটেকশনের জন্য। আমি অন্ধ হয়েছি তো কি হয়েছে? তোমার প্রোটেকশন আমার কাছে সবার আগে দরকারি, জরুরি, একদম সরকারি। ছেলে এই যে এই ছেলেটার সঙ্গে আলাপ করো, এই যে ভাই আসো দেখে নাও, এটা হচ্ছে আমার বোন, ঠিক আছে? আমার বোন মানে তোমারও বোন। কোন দিন দাদা বোন থেকে বউ হয়ে যাবে ধরতে পারবেন না? কি বললে? আপনার বোন মানে আমারও বোন, কোনো টেনশন নেবেন, আমি আছি তো, আমারও দরকারি কাজ আছে। সন্তোষের গাড়ায় তো আমাকে গুলি মারতে হবে মায়ের ছেলে, তুমি কিন্তু ভালোভাবে দেখে নিও আমার মনটাকে মায়ের ছেলে, ঠিক আছে? আসছি, ভালোভাবে যাস, টেনশন নট। বাবলুটা কোথায় গেল মায়ের ছেলে? কানা বলেছি কতবার আমার সাথে থাকতে, আমি দেখতে পাই না, আগের দিন হাঁক দেখিয়ে মুতি ফেলেছি। চলুন যদুনাথ, এ যদুনাথ, আমরা কি মরুভূমিতে এসে গেছি নাকি মায়ের ছেলে? আরে এত বালি টালি আসছে কোথা থেকে? বাবা সাংঘাতিক ব্যাপার। যদুনাথ যদুনাথ, আমার একটা ছবি তুলতো মায়ের ছেলে, কিরম পড়ব বল, কিরম দেবো?
দাদা জামাই বাবু শিবন অবশ্য হ্যাঁ এক বছর আপনার বোনকে ভালো প্রোটেকশনই দিয়েছি দাদা জামাই বাবু প্রোটেকশন নিলে না বলেই তো আজকে এই অবস্থা কি যে দুষ্টু হয়েছে দাদা কি বলবো দেখো আমার বোন এসে বলছে দেখো যে দাদা হ্যাঁ বল মাই ছেলে তোমার বোনকে প্রেগন্যান্ট করে দিয়েছে আরে কি বলছিস তুই তো খুশি কার মিলেছে যাই হোক দাদা আমাদের তিনজনকে তো আশীর্বাদ দিয়ে দাও তোকে আমি দিয়েছিলাম প্রোটেকশন মারতে আর তুই প্রেগন্যান্ট করে দিয়েছিস যদুনাথ যদুনাথ এর আজকে খুলে উড়ে দিয়েছি ওর ওর তিন নম্বর পাটা ধরে নিয়ে আয় শিগগিরই যা যদুনাথ এই দাদা খেপে যাচ্ছে এই দাদা খেপে যাচ্ছে দাদা রেগো না দাদা পালাও শিগগির পালাও যদুনাথ যদুনাথ এদিকে আয় আমাকে নিয়ে যা যদুনাথ যদুনাথ আমরা কি মরুভূমিতে চলে এলাম মাইক ছেলে হ্যাঁ গাইজ গাইজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মাইক ছেলে ভালো করে লাইক করবে মাইক ছেলে ভালো করে কমেন্ট করবে আর মায়ের মেয়েও যদি কেউ থাকো তাহলে শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবে বাকিটা তুই বলে দে আচ্ছা আর আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারো নিচে ডিসক্রিপশনে লিংক আছে আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিও আর দেখা হবে পরের ভিডিওতে তো এরকম আসতে থাকবে মাইক ছেলে এনজয় করতে থাকো চলো টাটা আজ নববর্ষে